হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান দ্য চিম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8টা আর আমাদের বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো। তো আমি তো কিছু করতে পারবো না, কারণ 1 বছর পর্যন্ত আমি কিছু করতে পারবো না, আমি ছুটেও পারবো না। তো বাড়িতে সবাই করছে আর কি, মা বাবা ওনারাই, ওনাদের তো কিছু না, ওনারা করছে, মানে আমি তো মানে দেখতেও পারবো না। তো যেটুকু মানে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, শরীরটা এখন একটু ভালো আছে, পায়ের ব্যথাটা কমেনি, ফোলাটাও মানে কমেনি, ফুলে আছে ব্যথাটা। ওষুধ খাচ্ছি না, তো ওষুধ খেলে হয়তো কমে যেত। তো যাই হোক, চলো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে, নিচে যাব, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত নিচে যাইনি, উপরে বসে আরিয়ান আর আমার ভিডিওগুলো দেখছিলাম। রোজই দেখি, সবসময়ই দেখি, তো সকালবেলাটা বেশি দেখি। তো চলো যাই নিচে, ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, একাই শুয়েছিলাম, বোন অনেকক্ষণ হয়ে গেছে উঠে গেছে। তো চলো যাই নিচে যাই। নিচে যখনই আসবো, আমি বলে না যে কেউ আসলে এ আগে পায়ের কাছে যায়, পায়ের কাছে গিয়ে কি করে জানি না, তারপর যে চলে যাচ্ছে ভিতরে। আর এখানে ঠাম্মি চা দিয়ে গেছে, আর সবার দেখি স্নান হয়ে গেছে, পুজোর সব কিছু গোছাচ্ছে। আমাদের বাড়িতে সব থেকে লেট উঠতো সোমা, তো এখন সময় সবার আগে ওঠে। আর এখানে মা সকালবেলা রান্না করে রেখেছে নিরামিষ, ডাল, আলু ভাজা আর ঘ্যাট পুঁইশাকে। তো পুঁইশাকটা আমি খাই না, আর আমি এখন খাবো না, আমার খিদে পায়নি। তো আমি যাব উপরে, এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাব উপরে, উপরে কিছুক্ষণ বসবো, কারণ আজকে আমার মনটা একদমই ভালো নেই, ভালোই লাগছে না কিচ্ছু। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, খাবো না, খেতে ইচ্ছা করছে না, একটু শোবো, কারণ আজকে আরিয়ানকে আরও বেশি মানে মনে করছে। বাড়িতে যখনই পুজো হোক বা কোনো কিছু হোক, ও সবার আগে আগে থাকতো, মানে সব কাজকর্ম সব আগে আগে থাকতো। তো আজকে বাড়িতে এসে বললাম পুজো, তো ভালো লাগছে না, ভীষণ মনে করছে। আমি এখন একটু শোবো আর ওর ভিডিওগুলো একটু দেখবো, অনেকদিন হয়ে গেছে ওর ভয়েসটা শুনি না, ভয়েসটা শুনতে ভীষণ ইচ্ছা করছে। তো চলো, পরে যখন পুজো হবে তখন তোমাদের সাথে আবার আসবো কথা বলতে। এখন বাজে 12টা আর ভীষণ মেঘ করেছে, বৃষ্টি একবার হয়েও গেছে। আর এখানে সোমা আর পিসি কাজ করছে পুজোর, ওনারা সবাই উপোস, আর আমি ভিডিওটা করে নিই, ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে, মানে রিয়াকে বললাম একটু ভিডিও করে দে। তো বড় ঠাকুরের পুজো হচ্ছে আর আমি তো ওখানে যেতে পারবো না, তাই এখানে বসে আছি, ছুটেও পারবো না। তো উপরেই ছিলাম সারাদিন, তো ভাবলাম নিচে যাই, সবাই এসছে তার জন্য নিচে আসলাম। তো তোমাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দিই। রিয়া দেখো দোকানে গেছিল, দোকান থেকে কতগুলো খাবার নিয়ে এসছে। কি কি নিয়ে এসেছিস? আমার আবার এইসব খাবার খুব ভালো লাগে। বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি হচ্ছে, দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো পুজো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমি নিচে যাইনি, মা ডাকতে এসেছিলো প্রসাদ খাওয়ার জন্য, যাইনি, ভালো লাগছিল না যেতে। আর কিছু কথা বলবো, যে আমার ফেসবুকে ভিডিওতে, রিলস ভিডিওতে হবিবপুর থেকে কিছু কিছু মানুষ কমেন্ট করছে আমার মেয়ে সম্পর্কে, বলছে যে আমার মেয়ে নাকি হোমে থাকে, এরকম জানাশোনা মানুষই কমেন্ট করেছে। তার বাড়ি হচ্ছে বললাম হবিবপুরে, আমার এক শ্বশুর বাড়ির ওখানে। তো ওরকম বলছে আমার মেয়ে নাকি হোমে থাকে। তো আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে রানাঘাট রামকৃষ্ণ মিশনারি বিদ্যাপীঠ। তো মাসে মাসে তো 8,000 টাকা করে দিতে হয় স্কুলে, তো এখন আমি বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে আছে। তো এই ধরনের বাজে মন্তব্য আমি কিন্তু মানে ছেড়ে দেব না, ছেড়ে কথা বলবো না। নেক্সট টাইম যদি হবিবপুর থেকে কোনো রকম বাজে কোনো কমেন্ট আসে, আমি তাদের উপরে অবশ্যই আইনি ব্যবস্থা নেবো, কারণ এটা আমার কাজের জায়গা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যদি কেউ বাদরামি করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর কি বলতো, মানে সবাই ভাবছে কি চলো এর তো হাজব্যান্ড নেই, এর তো কেউ নেই, এর পেছনে লাগা যাক, একে যেভাবে বাজাবো সেইভাবে বাজবে। তো তাদেরকে আমি বলি, আমি আমাকে মানে একা ভেবো না, ঠিক আছে, একা ভেবো না,
আরিয়ান আছে আমার সাথে, আছে, যেভাবে আমাকে সাপোর্ট করতো আছে। এখন আরিয়ানের থাকা অবস্থায় যে জোরটা ছিল তার থেকে দ্বিগুণ বেশি জোর আরও আছে আমার মধ্যে, ঠিক আছে, আরও আছে। তো আমার পেছনে লাগতে এসো না, ফল ভালো হবে না, একদমই ভালো হবে না আমার পেছনে লাগতে আসলে। তো আমি একাই 100, আমি একাই 100, ঠিক আছে, আমি একা লড়তে জানি, লড়তে পারি, কাউকে ভয় পাই না। তো বারবার করে বলছি, নেক্সট টাইম যদি হবিপুর থেকে কেউ কোনো রকম বাজে কোনো মন্তব্য করে, এর আগেও আমার মেয়েকে মানে অনেক রকম বাজে বাজেভাবে কথা বলেছে, হবিপুরে আমার এক শ্বশুর বাড়ির পাশেই বাড়ি, তাদেরকেও বলছি, 8 বছর যখন ছিলাম ওখানে আমি তখনও অনেকভাবে আমার পেছনে লেগেছে, মানে সংসার ভাঙার পেছনে তারাও আছে। তো যাই হোক, আমি এখন নাম নেবো না। তো নেক্সট টাইম যদি এরকম কিছু হয় আমি তাদের ফটো সহকারে তাদের পুরো হিস্টোরি তুলে ধরবো, পুরো হিস্টোরি তুলে ধরবো। বারবার করে বলছি আমার সাথে লাগতে এসো না। তো চলো আমি এখন নিচে যাব, 4টে বাজে। এই নিয়েই একটু আপসেট ছিলাম, ভালো লাগছিলো না। তো মানে ভাবছি যে দেখো, মানে রক্ষা করার মানুষ নেই, তো তার জন্য মানুষ এত রকমভাবে পেছনে লেগেছে। তো যাই হোক, যাবো এখন নিচে যাবো, দেখি মা বলছে প্রসাদ খেতে, তো যাই। এমনিতে ভালো লাগছিলো না, পুজো টুজো ভালো লাগছিলো না, কারণ পুজো করে আর কী হবে, মানুষটা তো আর ফিরবে না, মানুষটা যদি ফিরতো তাহলে সব কিছুতেই মানে ভক্তি থাকতো। আমি আর ভগবানকে অবশ্য মানিও না, এটা বলাটাও অবশ্য ভুল, মানি না বলতে আমার আমার জন্য না, ভগবান আমার জন্য না, আর সবার জন্য আমার জন্য না। তো চলো নিচে যাবো, নিচে গিয়ে কথা বলছি। তো এই গাছের পেয়ারাগুলো আরিয়ান আগের বছর খেতে পারিনি, কারণ তখনও ছিল হায়দ্রাবাদ। তো ওরা তো পেয়ারা বলতো না, ওরা বলতো জাম। দুপুরবেলা যখন নিচে খেতে আসতো, তো খাওয়া হয়ে গেলে যাওয়ার পথে এরকম গাছের থেকে জাম তুলতো, বলতো ওমে জাম তোর রাই একটু মিলাকে লেকে আনা মেরে নিয়ে, মানে মাখিয়ে নিয়ে যেতাম, মা মাখিয়ে দিত, বেশিরভাগ মা মাখিয়ে দিত। আর পেয়ারাগুলো অনেক বড় বড় হয়। তো এই বছর মানে ও আম পেয়ারা লিচু কিছুই খেতে পারিনি, মানে আগের বছরও খেতে পারিনি, হায়দ্রাবাদ ছিল বলে এবছরও খেতে পারিনি। তো এইবারটাও খেতে চেয়েছিলো, আমি তো কোনো লিচুই এবছর খাইনি, আম যাও বা একটা দুটো খেয়েছি, লিচু আমি এবছরে মুখেই নিইনি, একটা লিচুও মুখে নিইনি। তো এখানে মা প্রসাদ দিচ্ছে, একটা কাকিমা এসেছিলো ওষুধ নিতে, আর এই পুজোর নাকি নিমন্ত্রণ করতে নেই। 10টা আর নিচে সবাই ঘুমিয়ে গেছে, বোন এখনও আসেনি ঘুমোতে, কারণ মেয়ে ছিল কিছুক্ষণ আমার কাছে, তো ওকে পাঠিয়ে দিলাম, ও নিচে ঘুমে শুই, আমার কাছে শুই না। তো আমার দ্বিতীয় চ্যানেলে 100K হয়ে গেছে, রুম্পা ডট আরিয়ান ব্লগে, আরিয়ান আজকে থাকলেও অনেক অনেক খুশি হতো। তো আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমার শুরুটাও ভালো লাগছে না, আর ব্লগ করার মতো মানে ইচ্ছাই নেই আমার, একদমই ভালো লাগছে না। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো জানি না, জানি হয়তো ভালো লাগেনি, তবুও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি কথা বলতে, ততক্ষণে চলো টাটা, গুড নাইট।